এভাবে আমাদের ভোট প্রচার শেষ হয়েছে গতকালকের। আজকের সারাটা দিন আমাদের কর্মীদের সঙ্গে কিছু আলোচনা করলাম, বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দারুণভাবে প্রস্তুতি নিয়েছে আমাদের কমরেডরা। কর্মীরা বুথে বুথে তারা তাদের মতন করে এখন রণসাজে সজ্জিত হচ্ছে। কর্মীদের মন এবং ভোটারদের দিকে তাকালেই বোঝা যায় কোনোভাবেই এবার বিরোধীরা অন্তত ভোট লুট করতে পারবে না, সেই স্পর্ধা কোনো জায়গাতে দেখাতে পারছে না। দু একটা জায়গাতে কেউ কেউ কোনো কোনো কথা বলার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে আমার কাছে ফোনে রিং ব্যাগ এসছে তাকে ব্যবস্থা করার জন্য, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খুব তৎপর। এই প্রথম 2011 পর একটা নির্বাচন আমি দেখতে পাচ্ছি যে এলাকার ভোটাররা নিজেদের ভোট রক্ষা করার জন্যে এত তৎপর হয়েছে, এটা আমার রাজনৈতিক জীবনে এটাই প্রথম। এবার ভোট যেভাবেই হোক না কেন মানুষই রুখে দেবে, ভোট লুট করতে আসলে আমাদের কর্মী বাহিনী লাগবে না, মানুষই রুখে দেবে। আর আমাদের কর্মীরা বুথে বুথে তৈরি আছে, আগামীকালকের মানুষ ভোট দেবে এক নম্বর মতোই ভোট দেবে, এক নম্বর লোককে ভোট দেবে। এবার বসিরহাট লোকসভা নির্বাচনে বসিরহাটের মানে নিজেদের পছন্দের প্রার্থী ওরা খুঁজে পেয়েছে, বাম কংগ্রেসের প্রার্থীকেই তারা ভোট দিয়ে জেতাবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তের বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।